সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই মেমোরি কার্ড ব্যবহার করেছি, কিন্তু যখন নতুন কোনো মেমোরি কার্ড নিতে যাই মার্কেটে, তখন কি আমরা হয়ে যাই কনফিউশন? কারণ সেই সময় প্রচুর অপশান থাকে, আর সেই অপশানের মধ্যে থেকে নিজের জন্য যে মেমোরিটা সঠিক সেটা বেছে নিতে গেলে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। কারণ আমরা যখন কোনো মোবাইল বা ক্যামেরা বা কোনো গ্যাজেটের জন্য কোনো মেমোরি কার্ড নিই, সেই সময় তার সঙ্গে কম্পার্টেবলের জায়গায় আমরা বেশি মেমোরিযুক্ত অর্থাৎ বেশি জায়গাযুক্ত মেমোরি আমরা নিয়ে থাকি, আর এর ফলে হয়ে যায় আমাদের অনেকটাই সমস্যা, যেখানে সেই মেমোরি কার্ডটা আমাদের মোবাইল বা ক্যামেরা বা গ্যাজেটে সাপোর্ট করে না, আর এতে হয়ে যায় আমাদের অনেক বড় আর্থিক ক্ষতি। তো আজকে আমি কিছু টিপস দেবো, এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা সঠিক ডিভাইসের জন্য সঠিক মেমোরি কার্ড পেয়ে যাবে, আর যা নিয়ে তোমাদের আর আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক এই টিপসগুলি কী কী আছে যেগুলির আপনাকে একটা সঠিক মেমোরি কার্ডের জন্য সহযোগিতা করবে। বন্ধুরা, প্রত্যেককে একটা জিনিস মানতেই হবে যে যখনই কেউ কোনো মেমোরি কার্ড নিতে যায়, তখন সে কী করে, সব থেকে বেশি জায়গাযুক্ত মেমোরি কার্ডই সে পছন্দ করে। আর এই বেশি জায়গাযুক্ত মেমোরি বলতে যেমন 32 জিবি, 64 জিবি, 128 জিবি, এই রকম দেখে অনেকে মেমোরি কার্ড কিনে। আর এই মেমোরি কার্ডের মধ্যেও আছে বিভিন্ন রকমের ক্লাস রয়েছে, কোনোটায় V30, কোনোটায় V10, এরকম কিছু সংখ্যা আছে, কোনোটায় U1, কোনোটায় U3, এরকম কিছু লেখা থাকে। আর এর মধ্যে হয়ে যায় কি, মেমোরি কার্ড একটা 64 মেমোরি কার্ডের দাম কম আছে, আবার একটা 64 মেমোরি কার্ডের দাম বেশি আছে। তো এই যে দামের ফারাকটা যখনই দেখি, আমরা মনে করি কি যেটার দাম ভালো তো সেটাই ভালো হবে, আর আমরা সেই জিনিসটা পারচেস করে নিই। আর পারচেস করে নেওয়ার পরে কী হয়, আমরা দেখি যে আমাদের অনেক সময় মোবাইলে বা ক্যামেরায় সেই মেমোরি কার্ডটা সাপোর্টই করছে না, আর এর পরিণতি কী হয়, আমাদের আর্থিক ক্ষতি হয়ে যায়। আর এই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের আর আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হবে না। প্রথমে বলি মেমোরি কার্ডের টাইপ নিয়ে। সাধারণত মেমোরি কার্ড আমরা 4 রকমের দেখতে পাই, যেমন SD মেমোরি কার্ড, SDHC মেমোরি কার্ড, SDXC মেমোরি কার্ড, আর SDUC মেমোরি কার্ড। এই 4টে টাইপের মেমোরি কার্ড আমরা দেখতে পাই। তো এই SD যেটা লেখা থাকে তার কি মানে আছে, বা SDHC এটা থেকে আমরা কি বুঝতে পারি, SD মেমোরি কার্ডে 2 জিবি পর্যন্ত জায়গা থাকে, আর SDHC যে মেমোরি কার্ডগুলি সেটা হচ্ছে 2 জিবি থেকে 32 জিবি পর্যন্ত জায়গা থাকে, আর SDXC মেমোরি কার্ড যেটা সেটাতে থাকে 32 জিবি থেকে 32 জিবি থেকে 2 টিবি পর্যন্ত জায়গা থাকে, আর SDUC থেকে UCতে থাকে হচ্ছে 2 টিবি থেকে আপ টু 128 টিবি পর্যন্ত জায়গা থাকে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে কোন মেমোরি কার্ডটা কতটা জায়গাযুক্ত। এইবার হলো যদি আমরা একটা SD মেমোরি কার্ড ক্যাপাসিটির কোনো মোবাইলে যদি SDHC মেমোরি কার্ড লাগাতে চাই, তাহলে কিন্তু কখনোই সেটা কাজ করবে না, কারণ সেই ডিভাইসটা SD মেমোরি কার্ডের জন্যই তৈরি। সেখানে যদি আমরা SDHC মেমোরি কার্ডকে সাপোর্ট করাতে যাই, সেটা কখনোই সাপোর্ট করবে না। আবার একইভাবে যদি আমরা SDHC মেমোরি কার্ডের কোনো ফোনের মধ্যে বা কোনো ক্যামেরার মধ্যে যদি আমরা কোনো SDXC মেমোরি কার্ডকে আমরা সেখানে ইনস্টল করি, তাহলে কিন্তু সেখানেও সেই মেমোরি কার্ডটা সাপোর্ট করবে না। কিন্তু একটা জিনিস দেখার, যে সেটা হচ্ছে প্রত্যেকটা মেমোরি কার্ড কিন্তু একই রকম দেখতে, কিন্তু একই রকম দেখতে হওয়া সত্ত্বেও যে মোবাইলে বা কোনো ক্যামেরায় কিন্তু তার জায়গাটাও সঠিক নিচ্ছে, কিন্তু মেমোরি কার্ডটা সাপোর্ট করছে না। কারণ হচ্ছে এই যে SD মেমোরি কার্ড, এর যেহেতু জায়গাটা ছোট, এর ডিভাইসটা কিন্তু 2 জিবি পর্যন্তই সাপোর্ট করতে পারবে, কিন্তু যখন আমরা SDHC মেমোরি কার্ড সেই ডিভাইসটার মধ্যে লাগাচ্ছি, তখন সেই ডিভাইসটা কিন্তু 2 জিবি মেমোরিকে সাপোর্ট করার মতনভাবেই তৈরি করা আছে, সেখানে আমরা কিন্তু 32 জিবিকে সাপোর্ট করাতে পারবো না। একই রকমভাবে SDHC মেমোরি কার্ডে যুক্ত কোনো ফোন বা ক্যামেরাতে আমরা যদি মনে করি SDXC মেমোরি কার্ডকে সেখানে সাপোর্ট করাবো, সেটা সম্ভব নয়। কারণ হচ্ছে সেটা 32 জিবি পর্যন্তই সাপোর্ট করবে, এর ওপরে কিন্তু সাপোর্ট করবে না। এই সকল কারণগুলোর জন্য কিন্তু এই যে ভাগগুলো SD SDHC এরকম করে 4টে ভাগ করে আলাদা আলাদা করে বলা আছে যে কোনটা বা কোন মেমোরিটা কোনটার সঙ্গে সঠিক হবে। তো এইটা প্রথমে দেখে নিলে তোমাদের কিন্তু কোনো মেমোরি কার্ড নিয়ে নিজেদেরকে আর্থিক সম্মুখীন ক্ষতির সম্মুখীন কিন্তু হতে হবে না, আর তোমরা একটা সঠিক ডিভাইস নিতে পারবে। এইবার বলি কার্ড ক্যাপাসিটি নিয়ে। আমরা মেমোরি কার্ডের ওপর দেখেছি ক্লাস
টু ক্লাস সিক্স, ক্লাস ফোর বা ক্লাস টেন লেখা থাকে। আসলে এইগুলি কি, এই যে ক্লাসগুলি লেখা থাকে এইগুলি হচ্ছে মেমোরি কার্ডে মিনিমাম রাইডিং স্পিড, অর্থাৎ কার্ডটি কত পাওয়ারে অত কত স্পিডে তারা রাইডিং করতে পারবে। অর্থাৎ যদি আমরা একটা ক্লাস টু এর যদি কোনো মেমোরি কার্ড নিই, সেখানে কিন্তু তার রাইডিং স্পিড থাকবে 2 Mbps/s। আবার যদি ক্লাস টেনের কোনো মেমোরি কার্ড নিই, তাহলে কিন্তু সেখানে করবে 10 Mbps/s। অর্থাৎ এখানে যে স্পিডটা বলা থাকে সেটা কিন্তু মিনিমাম বলা থাকে, ম্যাক্সিমাম কিন্তু বলা থাকে না। মিনিমাম বলে রাখার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা যাতে বুঝতে পারি এই মেমোরি কার্ডটি কতটা স্পিডে স্পিড দিতে পারে বা কতটা স্পিডে রাইডিং করতে পারে। এই কারণে মিনিমাম স্পিডটাই কিন্তু এখানে বলা থাকে, ম্যাক্সিমাম কোনো স্পিডের কিন্তু এখানে উল্লেখ থাকে না। তাহলে এটাও একটা পয়েন্ট যেটা আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার কোন আর কি কোন কার্ডটি প্রয়োজন, অর্থাৎ আপনার স্পিড কতটা দরকার। আপনার যদি কম স্পিডের মেমোরি কার্ড দরকার, তাহলে আপনি ক্লাস টু বা ক্লাস ফোর বা ক্লাস সিক্সের মেমোরি কার্ড নিতে পারেন। যদি আপনার হাই স্পিড দরকার, তাহলে সেখানে আপনাকে ন্যূনতম ক্লাস টেনের মেমোরি কার্ড নিতে হবে। তাহলে আপনি কিন্তু ভালো স্পিড পাবেন, রাইডিং স্পিড কিন্তু আপনি ভালো পাবেন। তাহলে এটাও একটা দিক যেটা দেখে আপনি একটা মেমোরি কার্ড সঠিকভাবে নিতে পারবেন। এইবার বলি ইউ অ্যাডজাস্ট স্ট্যান্ডার্ডের কথা। ইউ অ্যাডজাস্ট কি, দেখবেন মেমোরি কার্ডের উপরে লেখা থাকে U1, U3 এরকম কিছু লেখা থাকে। তো এটাও কিন্তু সাধারণত বলে দেয় যে মেমোরি স্পিড কতটা থাকে। সাধারণত এ বলে মেমোরির বাস স্পিড কতটা থাকে। তো আপনারা বেসিক্যালি দেখবেন দুটোই দেখা যায়, U1 আর U3। এই U1-এর স্পিড কত, U1 যেটা তার স্পিড থাকে হচ্ছে 10 MB/s, আর U3 যেটা থাকে সেটা হচ্ছে 30 MB/s। অর্থাৎ এটিও কিন্তু বলে দেয় যে আপনার মোবাইলের মেমোরি কার্ডটা লাগালে মেমোরি কার্ডটা কত স্পিডে কাজ করবে। তো এটাও একটা কিন্তু দিক যেটা আপনাকে দেখে নিতে হবে যে মেমোরি কার্ডে কী লেখা আছে, U1 লেখা আছে না U3 লেখা আছে। কারণ বেসিক্যালি আমরা যে সকল মেমোরি কার্ডগুলো ইউজ করি তার সেগুলি না U1 ক্লাসের হয় না U3 ক্লাসের হয়। এবার আপনাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু সেটা এখান থেকে নিতে পারবেন। এবার যদি আমি বলি অ্যাপ্লিকেশন পারফরমেন্স ক্লাস সম্পর্কে, তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে পড়ে। কারণ যখন আমরা কোনো মোবাইলে একটি মেমোরি কার্ড ইউজ করি, সেটা যদি আমরা মোবাইলে গেম খেলার জন্য বা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলের জন্য করতে চাই, নিতে চাই, তার জন্য কিন্তু ভালো স্পিড সম্পন্ন কিন্তু একটি মেমোরি কার্ড প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কী করে বুঝবো কোন মেমোরি কার্ডটা অ্যাপ্লিকেশন বা গেম খেলার জন্য বা গেম ইনস্টলের জন্য প্রয়োজন, সেক্ষেত্রে আমরা অনেক মেমোরি কার্ডের ওপর দেখি লেখা থাকে A1 বা A2। A1 বা A2 কি, এ বা এটা থেকে কী করে আমরা বুঝবো কোনটা আমাদের প্রয়োজন। A1 যে মেমোরি কার্ডটা, সেই মেমোরি কার্ডটার স্পিড হচ্ছে, রাইডিং স্পিড হচ্ছে 1500 IOPS, অর্থাৎ রাইডিং স্পিড হচ্ছে 1500 IOPS, আর রিডিং স্পিড হচ্ছে 1500 IOPS, আর রাইডিং স্পিড হচ্ছে 500 IOPS। আবার A2-র ক্ষেত্রে হচ্ছে রিডিং স্পিড হচ্ছে 4000 IOPS, আর রাইডিং স্পিড হচ্ছে 2000 IOPS। অর্থাৎ যদি আমরা ভালো পারফরমেন্সের জন্য কোনো মেমোরি কার্ড নিই, যাতে আমরা গেম বা কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করে কাজ করবো, তার জন্য আমরা A2 মেমোরি কার্ডটা যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা পারফরমেন্সটা যথেষ্ট ভালো পাবো। কারণ তার স্পিডটা কিন্তু A1-এর থেকে অনেক বেশি। সেক্ষেত্রে আমরা A2 ক্লাসের কিন্তু মেমোরি কার্ডটাকেও ইউজ করতে পারি। আমরা অনেক সময় মেমোরি কার্ডের ওপরে অনেক কিছুই লেখা দেখি, যেমন V10, V19, V6, V16, V13 এরকম লেখা থাকে। অ্যাকচুয়ালি V16, V10, V90 এইগুলো অ্যাকচুয়ালি কী, এগুলিও কিন্তু এগুলি বোঝাই হচ্ছে মেমোরি কার্ডে ভিডিওর স্পিড নিয়ে। অর্থাৎ যদি কোনো মেমোরি কার্ডে V10 লেখা থাকে, তাহলে তার রাইডিং স্পিড হচ্ছে 10 Mbps/s, আর যদি 90 লেখা থাকে তার স্পিড হচ্ছে 90 Mbps/s। অর্থাৎ ভিডিও যদি আমরা কোনো কিছু দেখতে চাই বা ভিডিও যদি আমরা রেকর্ড করতে চাই কোনো মেমোরি কার্ডে, সেই সময় কিন্তু এই জিনিসটা আপনার প্রয়োজন যে আপনি কোন মেমোরি কার্ডটা আপনি ইউজ করবেন। যদি V19 নেন, তাহলে 90 Mbps/s কিন্তু রাইড করতে পারবে, অর্থাৎ অত্যন্ত ফাস্ট হবে। তো সেক্ষেত্রে আপনার সেইটা প্রয়োজন। যদি আপনি মনে করেন কম নেবেন, সেক্ষেত্রে আপনি V10, V13, V16 নিতে পারেন। এই সকল ক্যাটাগরিগুলো দেখে আপনাকে বুঝতে হবে আপনি কোন মেমোরি কার্ডটা আপনার জন্য সঠিক। এরপরে হচ্ছে আপনি কোন পারপাসে মেমোরি কার্ডটিকে ইউজ করবেন। যদি আপনি 4K রেকর্ডিংয়ের জন্য আপনি একটা মেমোরি কার্ড প্রয়োজন হয় আপনার, তাহলে আপনি U3 লেখা যেগুলো থাকে মেমোরি কার্ড, সেই মেমোরি কার্ডগুলি আপনার জন্য কিন্তু সঠিক। এর নিচে যদি হয়, তাহলে কিন্তু 4K রেকর্ডিং কিন্তু হতে অনেক সমস্যা হবে। কারণ 4K রেকর্ডিং হতে হতে
অনেক সময় ফ্রেম ড্রপ হয়ে যেতে পারে, এমনকি যে ডিভাইসে আপনি রেকর্ড করছেন সে কিন্তু ওর নিচের মেমোরি কার্ডকে সাপোর্ট নাও করতে পারে। এর জন্য কিন্তু আপনার দেখাচ্ছে ভিডিও করতে করতে অনেক রকম সমস্যা হবে, আপনি ভিডিও করতে পারবেন না। আবার যদি আপনি ফুল এইচডি যদি রেকর্ডিং করতে যান তার জন্য আপনার ক্লাস 6 ন্যূনতম ক্লাস 6 মেমোরি থাকা প্রয়োজন আছে, তাহলে আপনার কিন্তু এইচডি ফুল এইচডি রেকর্ডিং কিন্তু আপনার হবে। কিন্তু যদি এর নিচে যদি না সেখানে কিন্তু ফুল এইচডি করতে গেলে সমস্যা হবে। অর্থাৎ আপনি যে পারপাসে আপনি যদি ভিডিও রেকর্ডিং করার জন্য কোনো মেমোরি কার্ড নেন তাহলে আপনি দেখে নেবেন সেখানে V90 V60 বা U1 U3 কী লেখা আছে, তারপরে নেবেন অর্থাৎ রাইডিং স্পিড কার্ড বেশি আছে। যদি আপনি অ্যাপ্লিকেশনের জন্য নেন তাহলে আপনি দেখে নেবেন মেমোরি কার্ডের ওপর A1 A2 যেটা লেখা আছে, আপনার যেটা মনে হবে আপনার জন্য ভালো আপনি সেটা নেবেন, কারণ A2 যথেষ্ট ভালো তাহলে A2 নিতে হবে। যদি আপনি মনে করেন না এর থেকে কম নেবো তাহলে A1 নিতে হবে। অর্থাৎ এই যে এক একটা লেখা থাকে এক একটা মেমোরি কার্ডের ওপরে, এই বেসিক্যালি আপনাকে এই জিনিসটা বুঝে মেমোরি কার্ডটা নিতে হবে। অর্থাৎ আপনি যদি দেখা যাচ্ছে একটা ভিডিও রেকর্ডিং করতে বা অন্য কিছু করার জন্য নিচ্ছেন, ভিডিও রেকর্ডিং বিশেষ করে অ্যাপ্লিকেশনের জন্য নিচ্ছেন, অর্থাৎ আপনি ক্লাস 2 বা 3 বা 4 আপনি একটা মেমোরি কার্ড নিচ্ছেন যেখানে আপনার দরকারি A2 মেমোরি কার্ড, সেখানে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। তার থেকেও বড় সমস্যা হচ্ছে অনেক সময় মার্কেটে আমরা দেখি প্রচুর ডুপ্লিকেট সিম থাকে, আর এই ডুপ্লিকেট মেমোরি কার্ড থাকে, আর সেই মেমোরি কার্ডও অনেকে কিন্তু নিয়ে সমস্যায় পড়ে যায়। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। একটা মেমোরি কার্ড আপনি যখন নেবেন সঠিক জায়গা থেকে নিতে হবে, আর এই ডুপ্লিকেট মেমোরি কার্ডগুলো কী হয় নিয়ে গেলে প্রথমত জায়গা কম থাকে, দ্বিতীয়ত খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আপনাকে প্রথমে নিতে হবে, দেখতে হবে কোন কোম্পানি নিচ্ছেন, এক কোম্পানিরও নষ্ট হয় কিন্তু তার উপর একটা ট্রাস্ট থাকে যে এটা ভালো হবে। তো প্রথমে দেখে নিতে হবে আপনি কোন কোম্পানি নিচ্ছেন, তারপরে আপনাকে দেখতে হবে যে মেমোরি কার্ডটা আপনার যে নিচ্ছেন, আপনি যদি দেখাচ্ছে 64 GB একটি মেমোরি কার্ড নিচ্ছেন সেটা আপনার ডিভাইসে সাপোর্ট করে নাকি। যদি সাপোর্ট করে তাহলে আপনি নেবেন। যেমন দেখবেন ক্যামেরাতে লেখা থাকে যে ক্যামেরাটি কোন মেমোরি কার্ডটিকে সাপোর্ট করবে, বা মোবাইলেও কিন্তু যখন আমরা কিনি মোবাইলের কিন্তু বক্সে বা কোনো যে বইগুলো দেয় মোবাইলের সঙ্গে সেখানে কিন্তু লেখা থাকে যে কোন মেমোরি কার্ডটা মোবাইলটা সাপোর্ট করবে। তাহলে আপনি যদি এইটা দেখে নেন তাহলে কিন্তু আপনাকে কোনোরকমভাবে ডিভাইসের সঙ্গে মেমোরি কার্ড ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হবে না। অর্থাৎ আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্যামেরায় বা মোবাইলে যে মেমোরিটা লেখা থাকবে, অর্থাৎ যেটা প্রয়োজন তাদের সেটাই কিন্তু লেখা থাকে, তাদের বক্সের ওপরেও লেখা থাকে, সে বক্সের ওপরে দেখেও কিন্তু আপনারা মেমোরি কার্ডটা নেবেন, তাহলে সঠিকভাবে ইউজ করতে পারবেন। আর যদি মার্কেট থেকে নর্মালি মেমোরি কার্ড এনে ইউজ করেন অনেক সময় সেটি ইউজ হবে, অনেক সময় ইউজ নাও হতে পারে, যে কারণে কী হবে যে আপনি যে মেমোরি কার্ড আনলেন সেটাতে কিন্তু আপনার টাকাটা ফালতু দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কোন মেমোরি কার্ডটা কীভাবে তোমরা নিলে তোমাদের জন্য সঠিক হতে পারে। অর্থাৎ যখন মেমোরি কার্ড নিতে যাবে তখন মেমোরি কার্ডের ওপর অবশ্যই লেখাগুলো দেখে নেবে, আর আমি যেই লেখাগুলো বললাম সেই লেখাগুলো দেখে যদি তুমি নাও তোমাকে কিন্তু মেমোরি কার্ড নেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না, আর তোমার জন্য সঠিক মেমোরি কার্ডটা তুমি নিজেই পছন্দ করে নিতে পারবে বা বেছে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর আমরা আজকে থেকে একটা করে ছোট ছোট ব্লগ ভিডিও দেবো যেগুলো তোমরা দেখবে, কারণ অনেক বড় বড় সেই ব্লগগুলো তৈরি করা আছে, আমরা কিন্তু একটা পার্টে দেখাতে পারবো না, আমরা সেটাকে 2, 3 অথবা 4 পার্টে দেখাবো। তো দেখো, তোমাদের খুব মজা লাগবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে